নমস্কার, আমি ইন্দিরা। তো আজ আমি বানাচ্ছি নারকেল এবং দুধের আইসক্রিম। তো এরকম একটা নারকেল নিয়েছি, তার অর্ধেকটা মালা আমি কুড়ে নেব। তো এরকম ফালি ফালি করে নিয়েছি। তো এরকম ফালি করে উপরের যে কালোটা ওটা ছুরি দিয়ে উঠিয়ে মিক্সিতে দিয়ে গুঁড়ো করা যায়, নারকেলের গুঁড়ো করা যায়, বা বঁটিতেও করতে পারেন। আর এই ছোটো ছোটোগুলো কেটেছি, এগুলো নারকেলের আইসক্রিমে দেওয়ার জন্য। তারপরে দুধ বসিয়ে দিয়েছি। তো একটু দুধ বাটিতে নিয়ে নিলাম, ওখানে গুঁড়ো দুধগুলো গুলবো বলে। তো এখানে ৫ টাকা ৫ টাকা করে ১০ টাকার দুটো প্যাকেট গুলিয়ে দুধের মধ্যে দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি অনেকক্ষণ। তারপরে একটু ঠান্ডা করছি। মিক্সিং জারে দুধটা নিয়ে নিলাম, তার মধ্যে বাড়িতে যে চিনি খাই ওটা আমি গুঁড়ো করে নিয়েছিলাম, ওটা ওর মধ্যে দিয়ে দিলাম। এরপর এর মধ্যে আমি দুটো এলাচ গুঁড়ো করে দিয়ে দিলাম। তারপর যে নারকেলটা কুড়িয়ে রেখেছিলাম একটু তুলে রাখলাম পরে দেবো বলে, বাকি একটু তুলে রেখে দিলাম পরে আইসক্রিম মোল্ডের মধ্যে দেবো বলে, বাকিটা ওই দুধের মধ্যে সবটাই দিয়ে দেবো। বাড়িতে বাচ্চা থাকলে এইসব বানানো খুব নাজেহাল ব্যাপার, সেই প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত আর পেছনেই ছাড়বে না। তারপর এটা মিক্সিং জারে পুরো ভালো করে মিক্স করে নিলাম। দিয়ে ওটা একটা বাটিতে ঢেলে নিলাম। এইবার দেখুন বাচ্চাগুলো কেমন করছে, সব কিছু ওদের করে দিতে হবে। এবং এই যে গোলাটা করলাম ওটাও ওদের খেতে হবে, আইসক্রিম খাক হোক আর নাই হোক, নারকেল নারকেল খেতে হবে, ওটাও খেতে হবে। তারপর ওই যে নারকেল কুটটা কুকুরা একটু রেখেছিলাম ওটা প্রত্যেকটার মধ্যে দিয়ে দিলাম একটু করে। আচ্ছা না, আইসক্রিম মোল্ড ছাড়া কী করে করা যায়, তাই আমি দুটো গ্লাসেও করেছি। দেখানোর জন্য বাকি নারকেলের কোরাটা এই দুধের মধ্যে দিয়ে দিলাম মিক্সটার মধ্যে। তারপর সব চামচে করে প্রত্যেকটাতে ঢেলে দেব। প্রত্যেকটা হয়ে গেছে। এবার যেগুলো গ্লাসে করেছিলাম, বাড়িতে যে প্লাস্টিক থাকে সাধারণ, সেই প্লাস্টিকগুলো দিয়ে গার্ডার দিয়ে আটকে দিলাম। তারপর মাঝখানটা একটা ছুরি বা প্লেট যা হোক দিয়ে একটু কেটে ওর মধ্যে একটা স্টিক দিয়ে দিলেই হবে। এরপর আইসক্রিমের স্টিকগুলো দিয়ে দিচ্ছি, এগুলো ওদের করতে হবে, যে আমি করে দেবো। এই সব করতে গিয়ে দেখুন একটাকে উল্টো দিকে দিয়ে দিয়েছে, তারপর কি হাসি সবার। তো এরকম বাচ্চা থাকলে কিছু করা যায়, একদম নাজেহাল অবস্থা। তারপর আইসক্রিমটা ওটা আমি ফ্রিজের মধ্যে রেখে দিতে যাচ্ছি, তখন ওদের রাখতে হবে। আমার তো শুধু ভয় হচ্ছিল এই না ফেলে দেয়, আইসক্রিম খাওয়া তাহলে হয়েই যাবে। অবশেষে হলো, ৫.৫ ঘন্টা বা প্রায় ৭ ঘন্টা পর দেখছি যে হয়ে গেছে, জমে গিয়েছে। সঙ্গে সঙ্গে বের করানোর সঙ্গে সঙ্গে ওগুলো উঠানো যায় না, একটু শক্ত থাকে। একটুক্ষণ বাইরে রেখে দিয়ে
ওঠানো যায়। আর আমার নারকেল কোরাটা একটু বেশিই ছিল, তাই একটু একটা দুটো খসে যাচ্ছিল। তারপরে দেখুন একটু রাখার পর বের করতে সব হয়েও গেছে, বেরিয়ে যাচ্ছিল। এই দেখুন দেখতে কি সুন্দর হয়েছে না, নারকেল কোরা একদম ভর্তি, খেতেও কিন্তু দারুণ হয়েছিল খেতে। ঠিক আছে, তো আমার আইসক্রিম বানালাম, বাচ্চাদের নিয়ে যাও, লাস্ট পর্যন্ত হলো। সবাই ভালো থাকবেন, সবাই পজিটিভ থাকবেন, পজিটিভ ভাববেন, আর অবশ্যই তাহলে দেখবেন শরীর মন দুটোই ভালো থাকবে। আর আইসক্রিম খাওয়া খেতে ইচ্ছা করে, কিন্তু বেশি খাওয়াও ভালো নয়, শরীর খারাপ হবে।